মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের এক সপ্তাহের মধ্যেই স্থানীয় যুবক যুবতীরা আন্দোলনে নামলেন পানাগড় শিল্প তালুকে। স্থানীয়দের কাজ দিতে হবে এই দাবিকে সামনে রেখে আন্দোলন শুরু করেছেন এলাকার যুবক যুবতীরা। গত এক তারিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্প তালুকে একটি কারখানার শিলান্যাস করতে এসে বলেছেন বেকার যুবক যুবতীদের কাজ হবে, স্থানীয়রা যথেষ্ট উপকৃত হবে। স্থানীয় যুবক যুবতীদের কাজে যুক্ত না করে বাইরে থেকে লোক নিয়ে এসে কারখানা কর্তৃপক্ষ কাজে নিয়োগ করছে এমনটাই অভিযোগ। একটি বেসরকারি কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখালেন এলাকার যুবক যুবতীরা। এমনকি কারখানায় কর্মরত শ্রমিকরা প্রবেশ করতে গেলে তাদেরকেও বাধা দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। স্থানীয় যুবক যুবতীদের যেটা অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ বাইরের যুবক যুবতীদের নিয়ে এসে এখানে কাজে যুক্ত করছে, অথচ এলাকায় কাজ করার জন্য প্রচুর যুবক যুবতীরা রয়েছেন, তাদেরকে সুযোগ না দিয়ে কারখানা কর্তৃপক্ষ যে ধরনের আচরণ করছে তারই বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন এলাকার মানুষজন। আগামী দিনে সমস্যার সমাধান না হলে আরও বৃহত্তর আন্দোলন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা। তারপরে কি কারখানা হচ্ছে কি জানো? কারখানা কাজের জন্য এসেছি, বাইরে থেকে লোক এসে আমরা কাজ করব। আচ্ছা, বাইরের লোকগুলোকে কাজ করতে দেব না। কি কারখানা হচ্ছে জানো কিছু? কেমিক্যাল করে দাও। কেমিক্যাল? আচ্ছা, তোমরা কি চাইছো? আমরা কাজ করব। বিক্ষোভ হচ্ছে আমাদের যে এলাকায় কারখানা আজকে সেই এলাকারই আমরা সব কাজযোগ্য লোক, সব রকমই কাজ আমাদের জানা, অথচ বাইরের লোকরা এসে কাজ করছে, আমাদের কোনো কাজের সেই সম্বন্ধে খবরও পাচ্ছি না, কাজও পাচ্ছি না। অনেক লেবারের কাজও কি পাচ্ছ না? লেবারের কাজও পাচ্ছি না, তেমন অনেক ছেলে বাইরেরও করছে। হয়তো এখন কারখানা প্রথমে শুরুতে কিছু লোক না নিয়ে কাজ করা হয়েছে, এখন গেট লাগা মারতেই গেটের সামনে যাওয়া তো দূরের কথা, কারোর সাথে কথা বলা যোগাযোগ সেরকম ব্যবস্থা নেই। আমরা চাই আমরা এলাকাবাসী, আমাদের লোকাল যত বুথ আছে সব ছেলেরাই আমরা থেকে কাজ বাজ করবো, সবাই মিলেমিশে করবো। আমাদের এলাকার বাইরের ছেলেরা করছে, আমরা এলাকার সব ধরনের মিস্ত্রি আছে, আমরা সেন্টারিং ফেন্টারিং সবই জানি, শুরুর কাজ মেকানিক্যাল সব রকমের কাজ করা হয়। কি চাইছো তোমরা? আমরা চাই কাজ। আমাদের এখানে যে কারখানা চালু হয়ে গেছে কেমিসল, এই কারখানাতে আমাদের এই এলাকার লোক, যে সমস্ত ছেলেরা কর্মসংস্থানের কথা বলা হয়েছিল, কিন্তু আমাদের এখানকার ছেলেদেরকে নেওয়া হচ্ছে না, কারণ আমাদের এখানকার আমরা এখানে কাজের দাবিতে এখানে এসেছি। এখন এই এলাকার জমি গেছে বর্গাদার, ভাগচাষি, কৃষি খেত মজুর আছে, তাদেরকে তাদের কাজের জন্য আমরা আজকে এই এই এলাকায় এসেছি এখানে আন্দোলন করতে। আমরা চাই এখানে কাজ কাজ হোক, আমাদের এখানে বেকার ছেলেরা কাজ করুক, আমাদের এলাকার ছেলেরাই কাজ করুক। আমরা